ইসরায়েলের প্রেসিডেন্ট এরিয়েল শ্যারন, নাম শুনেছিলেন হয়তোবা, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছি মুহাম্মদ, তারা তো মুহাম্মদ বলে, মুহাম্মাদের ঘরের মডেলে। কিরকম? যে মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ছিল না, প্রযুক্তি ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, বিলাসিতা ছিল না, কিন্তু মুহাম্মাদের ঘরে অস্ত্র ছিল, মুহাম্মাদের ঘরের দেয়ালে অস্ত্র থাকতো। আমরা আমাদের রাষ্ট্রটাকে এভাবে গঠন করেছি, আমাদের কিছু থাক না থাক নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, আপনি এখন যত চিল্লাফাল্লা করেন ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না, বিকজ দে আর নিউক্লিয়ার সুপার পাওয়ার, এবং তারা ধীরে ধীরে রুলিং স্টেট হবে সামনে বাড়লে। এখন আমেরিকার পতনের সময়, ইসরায়েলের রাইজিং এর সময়, ও রাইজ করা মানেই হচ্ছে দাজ্জাল বের হওয়ার আর বাকি নাই, বিকজ দাজ্জাল যখন বের হবে তখন ইসরায়েল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। তিলাওয়াতের সাথে হিফজটা করেন কিছু অংশ, আর বাচ্চাদের ব্যাপারে বলবো যে যে কোনো ভাবেই হোক না কেন বাচ্চাদেরকে আগে হাফেজ বানানোর চেষ্টা করতে হবে, এরপরে আপনি হয়তো ওকে অন্য লাইনে পড়াশোনা করান, আপনি তাকে হয়তো মাদ্রাসায় দেন, কওমিয়েতে দেন, বা মদিনায় পাঠান, বা আল আজহারে পাঠান, মালয়েশিয়ায় পাঠান, টার্কিতে পাঠান, যেখানেই পাঠানোর প্ল্যান করেন না কেন আপনি বেসটা আগে হাফেজ করে গড়ে তোলেন। এখন একটা বিষয়ের টপিকে লেকচার দিতে হলে আমাদেরকে পুরো কোরআন ঘাঁটতে হয়, কোথায় কোথায় কোন কোন আয়াত আছে। একজন হাফেজে কোরআনে এত কষ্ট করতে হতো না, তার মাথার মধ্যে ছক কাটা আছে কোন আয়াত কোন সুরার মধ্যে কিভাবে আছে। সাহাবায়ে কেরামের সুন্নাহ, অনেক সাহাবি বৃদ্ধ বয়সে হাফেজ হয়েছেন এবং কোরআনের পৃষ্ঠা ধরতেন বুকের মধ্যে জড়িয়ে কান্নাকাটি করতেন যে কেলাম রব্বি, হায়দা কেলাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, বলতেন আর কাঁদতেন। আবু সুফিয়ান, যে ইসলামের অনেক বিরোধী ছিল প্রথম দিকে, সে পর্যন্ত শেষ জীবনে কোরআন জড়িয়ে ধরে কাঁদতো আর এই কথা বলতো। কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু শুধুমাত্র নবীজির তিলাওয়াত শুনেই ইসলাম কবুল করেছে। আবু জেহেল সবচেয়ে বড় শত্রু, সেও রাতের বেলা গোপনে গোপনে নবীজির তিলাওয়াত শুনতে যেতেন, কান লাগিয়ে শুনতেন নবীজি কি পড়ে। ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরা যখন পড়া হচ্ছিল নবীজি এই সূরা পড়তে 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 শেষ আয়াতে যখন আসলেন সেখানে সেজদা আছে, নিজের অজান্তেই সমস্ত কাফের সেজদায় লুটিয়ে পড়েছিল। ওমর ইবনুল খাত্তাব তরোয়াল নিয়ে যাচ্ছেন হত্যা করতে, আপনারা জানেন ঘটনাটা, তার বোনের বাসায় গেলেন, শুনেছি তোমরা ইসলাম কবুল করেছো, দেয়ালে কান পেতে শুনলেন তারা তেলাওয়াত করছে, তোহা মা আনজালাল্লাহু, মা আনজালাল্লাহু আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকির ইল্লা তাযকিরাতাল লিমাই ইয়াখশা, এই সূরাটা, এই সূরাটা তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু আনহু হৃদয়টা গলে গেল। তিনি বলছেন খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু লাহ, আমি যাব এবং তার কাছে আত্মসমর্পণ করব। তারপরে জানেন আপনারা উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলামের খিদমত করেছেন। এই জিনিসগুলো তখন আসবে যখন আমরা কোরআনটা বিশুদ্ধ করে পড়া শিখবো, হিফজ করব, এবং সুললিত কণ্ঠে বুক ফুলি একদম উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করব। বাড়ির পাশে যত উচ্চ স্বরে গান বাজাবে তার চেয়ে উচ্চ স্বরে আপনি কোরআন ছেড়ে দিবেন, এটাই হলো একটা ট্যাকটিক আর কি, লজ্জা পাবে সে। বাংলাদেশের মানুষ কোরআনকে এখনো শ্রদ্ধা করে, ভক্তি করে, সাধারণ জনগণের কথা বলছি, যারা রুল করে সারা ওয়ার্ল্ড তাদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে, খাসলত আমি বলিনি ওরাই তারা, স্বভাব ফাংশন কিভাবে সূরা কাফে দেখবেন জনগণ বলছে ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ ওয়া মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, ফাহাল নাজআলু লাকা খরজান, আমরা কি আপনাকে কোনো ট্যাক্স দিব যে আপনি ওদের মাঝখানে এবং আমাদের মাঝখানে দেওয়াল নির্মাণ করে দিবেন। ইয়াজুজ আর মাজুজের দোষটা কি? মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। আপনি দেখবেন যত ফাসাদ ওয়ার্ল্ডের, এই ফাসাদগুলো কিন্তু সেন্টার থেকে আসতেছে আর কি, তো ফাংশন ওদের মধ্যে পাওয়া যায় খাসলত, ও একটা খাসলত আমাদের মধ্যেও আছে, এটা কি বলবো? একটা খাসলত আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও হয়তো আছে, আমি চেষ্টা করছি খুব যে এখান থেকে বের হয়ে আসার জন্য, এই জ্ঞানটা আমার কাছে আগে ছিল না, সেটা হলো ইয়াজুজ আর মাজুজের দ্বিতীয় দল যখন বের হবে, হাদিসটা আপনারা জানেন, তারা বলবে যে প্রথম দল তো সব পানি খেয়ে শেষ করে ফেলেছে, তাই না, ঈসা আলাইহিস সালামের সময়, তার মানে তারা পানি প্রচুর হারে শেষ করে ফেলবে এবং এটা হচ্ছে অপচয়,
তার মানে তারা সাক ওয়ার্ল্ড এর ওয়াটার গুলো সাক করে ফেলবে, শেষ করে ফেলবে। একটা বিষয় বলে দেই, ওই সি অফ গ্যালিলি বা তাবারিয়া হ্রদ কিন্তু অলরেডি ড্রাইড আপ। গুগলে যান, শুকিয়ে গেছে। এই পানি কোথায় গেল? এই জবাবটা স্কলারদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না। আমরা যখন উজু করি তখন 10 জনের পানি দিয়ে একজন উজু করি, এটাও একটা আজুজের খাসলাত, পানির অপচয়। আর আমাদের আধুনিক সভ্যতার এই যে বাথরুমগুলা যেগুলো আমরা অভ্যস্ত আর কি, এগুলো আমাদেরকে পানি অপচয় করতে শেখায়। আপনি যদি জানতেন পুরো ঢাকা শহরে একদিনে কত গ্যালন পানি অপচয় হয়, এই পানিগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কেয়ামতের একটা সাইন হচ্ছে পানির স্তর নিচে নেমে যাবে, দ্যাট ইজ ওয়াই আপনাদের ঢাকার পানির লেয়ার কিন্তু নিচে নেমে যাচ্ছে। সূরা মুলকের শেষ আয়াতটা পড়ে দেখেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা কি ভেবে দেখেছো যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানির স্তর নাই, নিচে নেমে গেছে, ফামা ইয়াতিকুম বিমাইন নাইন, কোন সেই সত্তা আছে যে তোমাদেরকে পানি আবার এনে দেখাবে? কেউ নাই। তো আমাদের কারণে আমরা সাফার করব, আমরা পানি অপচয় করছি, এটা ইয়াজুজ আর মাজুজের খাসলা। তিলাওয়াতটার কথা অনেক লম্বা বলে ফেললাম, দ্বিতীয় পয়েন্টটা আসছে, হিফসের পরে অর্থ বুঝতে হবে। এই জায়গায় আমি একটু কথা বলি, আপনাদেরকে বলিনি অনেকদিন অনেক কিছু, অর্থ বোঝার কিছু সহজ টেকনিক বলে দিচ্ছি। আপনাদের ঢাকা একটা একটা সেন্টার আছে, সেন্টারটার নাম হচ্ছে একাডেমি অফ কোরআন স্টাডিজ, এটা মেবি বাড়িধারায়। আমি তাদের অফিসে ইনশাল্লাহ আগামী পরশু দিন যেতে পারি, দাওয়াত আছে। এই সেন্টারটা যেটা করেছে যে ইন্ডিয়াতে একটা ইনস্টিটিউশন আছে, আল কোরআন একাডেমি বা আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি .com অনলাইনে পাবেন। সেখানে একজন ওস্তাদ আছেন, ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম, যিনি পিস টিভিতে কোরআন শেখানোর উপর একটা দার্স দিতেন উর্দুটাতে, পিস টিভি উর্দুতে। এবং তিনি তার সারা জীবনের যে টিচিং অভিজ্ঞতা এটাকে কাজে লাগিয়ে এত চমৎকার একটা কোর্স বের করেছেন। আমি কিন্তু তার সাথে কখনো দেখা করি নাই, আমি অনলাইনে দেখেছি। এত চমৎকার একটা কোর্স বের করেছেন যেটা দিয়ে আপনি 3 থেকে 6 মাস, হাইয়েস্ট 6 মাস, এই 6 মাসের মধ্যে আপনি কোরআনের 100% অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনকে ভেঙে চুরে এখানকার ইসেমগুলো, নাউন্সগুলো, ফেইলগুলো, ক্রিয়াগুলো, হরফগুলো, এগুলো আলাদা করে একটা চার্ট করে বইটই বের করে হুলস্থুল কাণ্ড করেছে। এবং ভিডিওস, প্রতিটা ক্লাসের ভিডিওস ওখানে দিয়ে দিয়েছে। ইভেন বইটা কালেক্ট করে, বইয়ের সেটটা কালেক্ট করে আপনি যদি বাসায় ভিডিওসগুলো দেখেন, আপনি নিজেও খুব সহজে কোরআনের অর্থ বুঝতে পারবেন। অ্যাটলিস্ট 70-80% আপনি এমনি বুঝতে পারবেন। এর পাশাপাশি আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই জ্ঞানটাকে যদি একসাথে করি, তাহলে দেখব যে কোরআনে মোট 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে আপনি দেখবেন যে একটা হাফিজের কোরআনের মধ্যে এই 114টা সূরাকে 600টা পৃষ্ঠায় ভাগ করা আছে। এভাবে প্রতি 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে প্রতিটা পৃষ্ঠায় আপনি দেখবেন যে 15টা করে লাইন থাকে, এবং প্রতিটা লাইনের মধ্যে দেখবেন গড়ে, এভারেজ গড়ে দেখবেন 9টা করে শব্দ পাবেন। এই হিসাবে এক পৃষ্ঠায় শব্দ থাকে 135টা কোরআনের গড়ে এভারেজ। এখন 135কে যদি আপনি 600 দিয়ে গুণ করেন, তাহলে দেখবেন কোরআনের টোটাল ওয়ার্ডস আছে অ্যাপ্রক্সিমেটলি 78,000, 78,000 বা 77,800 এরকম আর কি, এতগুলো শব্দ আছে। আরও মজার ব্যাপার হচ্ছে এই শব্দগুলোকে 3 ভাগে আপনি ভাগ করতে পারবেন। একগুলো ইসম বা নাউন্স, যেমন জিব্রিল, আল্লাহ, মুহাম্মদ, ইব্রাহিম, ইসমাইল, সব ইসম নাউন্স, এগুলো তো মুখস্থ করা ছাড়া কোনো অপশন নাই, এগুলো তো কোনো গ্রামার নাই। একগুলো হচ্ছে ফেইল বা ক্রিয়া, আর একগুলো হচ্ছে হরফ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, এগুলো মিলে আর কি। এই যে ফেইলটা হচ্ছে মেইন, কোরআনের মেইন জিনিসটা ফেইল। আর এই ফেইল বা ভার্বসগুলা মাত্র 225-250টা। ক্রিয়া যদি আপনি শেখেন, জানেন, এবং অ্যারাবিকে ট্রান্সফরমেশন বলে একটা কথা আছে যে একটা শব্দ থেকে প্রায় আপনি 55টা শব্দ তৈরি করতে পারবেন একটা শব্দ থেকে, এটা টেকনিক অ্যারাবিক গ্রামারের। এই টেকনিকটা যদি জানা থাকে, তাহলে আপনি কিন্তু এই পরিসংখ্যান অনুযায়ী মাত্র 250টা ক্রিয়া মুখস্থ করার মধ্য দিয়ে এবং আরবি ব্যাকরণের একটা সিস্টেম জানার মধ্য দিয়ে আপনি কোরআনকে অনুবাদ করতে পারবেন। এত সহজ টেকনিক কিন্তু আজ থেকে 5-10 বছর আগে ছিল না। এই কোর্সগুলো যদি করেন বাসায়, আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন। আর যদি একান্ত এটা না পারেন, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে বিশুদ্ধ তাফসির কিনবেন,
বিশুদ্ধ তাফসির কিনে যেটা আপনার কাছে ভালো মনে হয়। আমি ওই সাম্প্রদায়িক তর্ক করতে চাচ্ছি না, কারো কাছে হয়তো কি বলে তাফসির ইবনে কাসির বেশি ভালো লাগে, কারো কাছে তাফিমুল কোরআন কেউ পড়েন, কেউ আবার হয়তো কি জালালাইন পড়েন, কেউ হচ্ছে হ্যাঁ বায়ান আফসানুল বায়ান পড়েন, এক একজন এক এক তাফসিরকে প্রিফার করেন, ভালো মনে করেন। আমার সমস্যা সেটা নিয়ে না, আমি বলতে চাচ্ছি যেটা আপনি ভালো মনে করেন সেখান থেকে প্রতিদিন 10টা করে আয়াত আপনি বেছে নেন এবং সপরিবারে এটার অর্থ সহ আপনারা পড়ে পড়ে শোনান। আপনি দেখেন বছর শেষে আপনি মোটামুটিভাবে কোরআনের কিন্তু 10 পারা শেষ করে ফেলতে পারবেন এক বছর অর্থ সহ। তবে এটা আপনাকে পরিতৃপ্ত করবে না। কখন তৃপ্ত করবে? যখন আপনি আরবিক ল্যাঙ্গুয়েজটা শিখে এই গ্রামারগুলো শিখবেন, কোর্সগুলো করবেন, তখন দেখবেন ইমাম সাহেব তেলাওয়াত করছেন আর আপনি পিছনে দাঁড়িয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ছে। এই লেভেলে যদি যেতে পারেন তখন আপনি কোরআনকে ফিল করতে পারবেন। এখন আপনি দেখবেন যে অনেক কারি আছেন আরব বিশ্বে যারা তিলাওয়াত করে পিছনে মুক্তাদিরা কাঁদতে থাকে বা কারিও তিলাওয়াত করতে করতে কাঁদে। কেন কাঁদে? আর ওই তিলাওয়াত আমরা করে আমাদের চোখে পানি আসে না কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে এইটাই যে আমরা কোরআনের অর্থটা বুঝতে পারি না, ফিল করতে পারি না। ফিল করতে হলে ওই ভাষাটা শিখতে হবে। আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, কেউ ডিনাই করলে করতে পারে, এটা আমার কিছু যায় আসে না, যে কোরআনকে কোনো ভাষায় ট্রান্সলেট করা সম্ভব না। কোরআনের যে মূল যে ফ্লেভার এটাকে কোনো ভাষায় অনুবাদ করা সম্ভব না। আমি যে আয়াতগুলো অনুবাদ করলাম আমি কিন্তু ফিলিংসটা ব্যক্ত করতে পারলাম না। আমি বুঝতে পারছি যে আয়াতের মানে গভীরতাটা কি, কিন্তু আমি বলতে পারছি না, আমার কাছে ওই ভোকাবুলারিতে শব্দ নাই। কিভাবে আর বলবো যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারআনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষকে এবং জিনকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান ছিল শুনতো না। লাহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুচোখ ছিল দেখতো না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদল, তার চেয়েও এরা নিকৃষ্ট। ও উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। আমি এর ভাবটা কেমন করে আপনাকে বোঝাবো? অনুবাদ করলাম, সূরা তওবা খুলেন, আপনি কিভাবে বুঝাবেন? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাকুম, যদি তোমাদের বাবারা, ওয়া আবনাকুম, তোমাদের সন্তানরা, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইয়েরা, ওয়া যাওয়াজাকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম, তোমাদের এই যে আত্মীয় স্বজনরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সেই মাল যা তোমরা অর্জন করছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সেই ব্যবসা যেটাকে ক্ষতির আশঙ্কা তোমরা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এই সুন্দর সুন্দর বিল্ডিং, লাক্সারিয়াস লাইফ, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহ, এই বিষয়গুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহ, এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরিহ, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। কেমন করে ভাব বুঝাবো আমি এটা বলেন? চিল্লায় তো মাহফিল অনেক কিছুই বলা যায় কিন্তু ভাব তো প্রকাশ করতে পারবে না। এই জন্য কোরআনের অর্থ বোঝানো সম্ভব না যদি আপনি আরবি ভাষাটা না জানেন। আর আরবি ভাষা আপনি মাদ্রাসা না পাঠালে সন্তানকে শিখাবেন কেমন করে? শিখবেন কেমন করে? যে কোনো উস্তাদ যিনি কোরআন নিয়ে কাজ করছেন তাদের ভিডিওসগুলো ডাউনলোড করেন, দেখেন, শেখেন। আমাদের একজন ইঞ্জিনিয়ার ভাই এস এম নাহিদ হাসান ভাই আপনাদের ঢাকার, উনি তো একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আল কোরআনের ভাষা একটা বই লিখেছেন উনি মাদানী আরবিকে সিরিজে, চমৎকার। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের চেহারা ডিগ্রি সার্টিফিকেটের কোনো দাম নাই। যার ভিতরে ইখলাস আছে, আল্লাহর প্রতি একনিষ্ঠতা আছে, দিনের জন্য খাস কিছু করতে চায়, সে যেই হোক আল্লাহ পাক তাকে তুলে নিয়ে আসতে পারেন মঞ্চের মধ্যে। আল্লাহ বলেছেন যদি তোমরা দায়িত্ব পালন না করো আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিবেন, এমন কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন যারা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। কেমন করে বুঝাবো? আল্লাহ পাক সূরা তওবায় আরো বলেছেন, এটাও শুনে না একটা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হলো, মানে কি হয়েছে ভাই তোমাদের, ব্যাপারটা এরকম, তোমাদেরকে যখন বলা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো, ইসাকালতুম আলাল আরদ, তোমরা জমিন আঁকড়ে ধরে বসে আছো একবারে, তোমাদেরকে যখন বলা হচ্ছে তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো, তোমরা জমিন আঁকড়ে ধরে বসে আছো, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি পরকালের পরিবর্তে
দুনিয়ার হায়াত কি দিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, পরকালের তুলনায় দুনিয়ার হায়াতের খুবই অল্প, ইল্লা কলিল অল্প, ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ পাক তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিবেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, লা তাদুররুহু শাইয়্যা, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমি কেমন করে আয়াতগুলোকে আপনাকে বুঝাবো, ভাবগুলো কেমন করে বুঝাবো, সম্ভব না। আল্লাহ তারপরে পরের আয়াতে বলছেন যে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা তো তাকে সাহায্য করনি ওই দিন, বরং আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইথনাইনি ইদ হুমা ফিল গার, যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল, মক্কা থেকে বের করে দিয়েছিল, ওই দুইজন, কোন দুজন? আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুজন গারের মধ্যে ঢুকলেন। ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি, একজন সাথী আরেকজন সাথীকে বলছিল, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, দুশ্চিন্তা করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। এই ভাবগুলো কেমন করে আপনাকে বোঝাবো? কত আয়াত কোরআনে আছে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়ানতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে, তোমরা বিজয়ী হবে, আল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন, ওয়ালা ইয়াতিরাকুম আ'মালুকুম, আল্লাহ পাক তোমাদের আমল ধ্বংস করে দিবেন না। এই যে কনফিডেন্স বুস্ট আপ কেমন করে আপনার কাছে পৌঁছাবো, এটা আপনাকে বুঝতে হবে আরবি শিখে। আয়াতগুলো কাম মিন ফিআতিন ক্বালিলা, আল্লাহ বলছেন কত ছোট ছোট দল ছিল পৃথিবীতে, গালাবাত ফিআতান কাসীরা, বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল, বিইজনিল্লাহ, আল্লাহর আল্লাহর ইচ্ছায়। এগুলো বোঝানো সম্ভব না, অতএব আল্লাহর কালামকে বুঝতে হলে আপনাকে এর ভাষাটা শিখতে হবে, আর ভাষা শিখতে হলে অবশ্যই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং কোর্সগুলো করতে হবে, বাচ্চাদেরকে এখানে পাঠাতে হবে। আমরা অনেকে মনে করি, অনেকে মনে করি কিছু কিছু আয়াতের অর্থ পড়েই, হাদিসের অর্থ পড়েই যে আমরা অনেক জেনে ফেলছি এবং স্কলারদের ভুল ধরা শুরু করি, একটা লেকচার শুনি এক ঘন্টার, বলি হ্যাঁ লেকচারটা খুব ভালো ছিল বাট এই জায়গাটাতে ভুল বলছে, এখন মানে পণ্ডিত পণ্ডিত ভাব আর কি। আপনারা জানেন না যে তাদেরকে কত স্ট্রাগল করে, কষ্ট করে করে এতদূর পড়াশোনা করতে হয়েছে, বাড়ি ত্যাগ করে খাওয়া দাওয়ার কষ্ট সহ্য করেছেন, ফ্লোরিং করে ঘুমাইছেন, বাথরুমের সমস্যা ছিল, ব্যাপক সমস্যা, ব্যাপক সমস্যা, এরপরে তার এত বড় জায়গায় গিয়েছেন। উচিত হচ্ছে আমাদের সবর করা, আত্মহংকারী না হওয়া, এবং আলে মোলামালের সহবতে থেকে কোরআনের তিলাবাত শিখুন, আরবি ভাষাটা শেখেন, গ্রামারগুলো শেখেন, দেন আপনি কোরআনের ফ্লেভারটা পাবেন। হাদিস সম্পূর্ণ আলাদা একটা শাস্ত্র, হাদিসের শাস্ত্রটা খুবই জটিল, কিন্তু কোরআনকে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল কোরআনকে বোঝার জন্য একদম সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এই জায়গায় যখন আপনি আসবেন, কোরআনের অর্থগুলো বুঝতে পারছেন, আপনার মর্যাদা বলছি, আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যে কিয়ামতের মাঠে এই মানুষগুলো, আল্লাযীনা ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়ে, ওয়া হুয়া মাহিরুন বিহ, এবং কোরআনের উপর দক্ষতা অর্জন করে, মা সাফারাতিল কিরামিন বাররা, আল্লাহর রাসূল বলছেন তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। আরো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস একটা পোশাক পরিধান করাবেন, তার পিতামাতাকে নূরের তাজ দিবেন, এবং সুপারিশ করতে পারবে এই মানুষরা এমন কিছু মানুষের জন্য যেই মানুষদের উপরে অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। তো কোরআনওয়ালা, এদেরকেই বলা হয় আহলুল কোরআন, আল্লাহ বলেছেন আহলুল কোরআন আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা এরা আল্লাহর আল্লাহর পরিবারের অংশ। অর্থ বুঝতে হবে ভাই, এটাই হচ্ছে আমার নাসিহা। আরেকটা বিষয় হচ্ছে আদেশ মানতে হবে, শর্ট করে শেষ করছি, আদেশটা মানতে হলে আপনাকে তো অর্থ আগে বুঝতে হবে। আদেশ আমরা মানবো ঠিক আছে, আমাদের ধারাটা কেমন হবে? ধারাটা হবে এমন, প্রথমে আপনাকে ফরজ ওয়াজিব গুলোর উপর ফোকাস বেশি করতে হবে। ফরজ ওয়াজিবে ত্রুটি থেকে যদি আমি সুন্নাত মোস্তাহাব নিয়ে বেশি মারামারি কাটাকাটি করি, এটা আসলে প্রকৃত মুসলিমের কাজ নয়। একজন ভাইকে দেখলেই তাকে দাড়ির জন্য কটাক্ষ করেন না, তাকে আগে সলাতের দিকে ডাকেন, তাকে পাঁচ অক্ত সলা, তাকে মসজিদে নামাজ পড়তে বলেন,
ইনশাআল্লাহ যখন কোরআন তার ভিতরে ঢুকবে আপনাকে বলতে হবে না, সে অটোমেটিক দাড়ি ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। একটা মেয়েকে দেখেছেন হয়তো আপনার বান্ধবী, শুরুতেই ওকে পর্দার কারণে আন্ডারস্টিমেট করেন না, তাকে আপনি সলাতের ব্যাপারে বলেন, নারী সাহাবীদের জীবনী পড়তে বলেন, সাহাবা কেরামের ত্যাগ, রাসূলের সিরাত এগুলো পড়তে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ যদি কেউ মন থেকে পড়তে পারে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ঐশ্বরিক ভালোবাসা সৃষ্টি হবে। তখন তার মনে হবে যে নবীজি যা করেছেন আমি তাই করব, নবীজি যা আছে ছাড়তে বলেছেন ছেড়ে দিব। তখন তখন যদি জালেম শাসক ওকে স্টিম রোলার চালায় দেখবেন ও দাড়ি কাটছে না, ও হিজাব পর্দা খুলবে না। এটা হবে আগে ফোকাস করতে হবে ফরজ ওয়াজিব, এরপরে আপনি সুন্নাহ মুস্তাহাবের জিনিসগুলোকে আস্তে আস্তে তুলে ধরেন। আমরা কোন কোন আদেশগুলো বেশি মানব? প্রথমত তাওহিদ, আল্লাহ পাকের তাওহিদের সাথে শিরকের আপোষ করা যাবে না, একত্ববাদ প্রতিটা ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। দুই নাম্বার সুন্নাহ, রাসূলের সুন্নাহর সাথে কোনো বেদাতের সংমিশ্রণ করা চলবে না। তিন নাম্বার সলাহ, পাঁচক সলাহ যেন নামাজের জামাটা ছুটে না যায়, যদি যায়ও আপনি বাসায় যদি পড়েও নেন ওয়াক্ত মতো পড়ে নেবেন, ছুটতে পারে। শয়তান আপনাকে এখানে আরও বেশি ওয়াসওয়াসা দিবে যে ছুটে গেছে আর যাওয়ার দরকার নাই, দুই দিন তো পড়তে পারলাম না আর পড়ার দরকার নাই। শয়তান 24 ঘন্টা আপনার পিছনে মেহনত করতে থাকবে, তাকে সুযোগ দেবে না, দুর্বল হবেন না। পড়ে যাচ্ছেন আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যাচ্ছেন আবার উঠে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আমরা ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হতে পারি। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান তুমি যদি আসমান পরিমাণ গোনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও কিন্তু আমার সাথে কাউকে শিরিক না করো তাহলে আমি তোমার সামনে আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব, আমি কোনো পরোয়াই করি না, আমি তোমাকে মাফ করে দিব। ওয়ালা উবালি, আল্লাহ পাক বলেছেন আমি কোনো পরোয়াই করি না, আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি আমার সাথে শিরিক না করে আস। সতর্ক থাকবেন, এই পুরো বিশ্বটাই এখন শিরকি বিশ্ব, প্রতিটা সেক্টর, ইকোনমিক সেক্টর থেকে শুরু করে এডুকেশন, পলিটিক্স, ফ্যামিলি, আপনার সামাজিক নিয়মকানুন, সংস্কৃতি, মিডিয়া, সব শিরক। সবচেয়ে বড় শিরক সেটা হলো আল্লাহর সমস্ত হালালকে তারা হারাম করেছে আর সমস্ত হারামকে তারা হালাল করে নিয়েছে, এটাই সবচেয়ে বড় শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াতে দলিল আছে। এই গডলেস ওয়ার্ল্ডকে আপনি কি চেঞ্জ করতে পারবেন? আমার মত হচ্ছে না, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত না, ইমামুল মাহদির আগ পর্যন্ত না, বরং এই গডলেস ওয়ার্ল্ড আপনাকে চেঞ্জ করে দিবে। অতএব এই ফেতনা থেকে ডিসকানেক্টেড থাকেন, নিজেকে গুটিয়ে নেন, এত বেশি সোশ্যাল হওয়ার দরকার নেই, আনসোশ্যালই হয় একটু মুসলিমরা, কারণ সোশ্যাল সোশ্যালিটি হচ্ছে জাহেলিয়াতের, ওখানে তো আমাকে আনসোশ্যাল হতেই হবে। আমরা বলছি না যে আমরা ডিসকানেক্টেড হওয়ার মানে এই নয় যে আমরা দাওয়াত ছেড়ে দিব, আমরা আল্লাহর পথে মানুষকে ডাকা ছেড়ে দেব, তা নয়। বড় ফিতনার জায়গা থেকে আপনি ছোট ফিতনার দিকে চলে আসেন, গ্রামের বাড়িগুলো রেডি করতে থাকেন, ভবিষ্যতে আপনাকে হিজরত করতে হতে পারে। নিজের খাবার নিজে প্রডিউস করেন, অর্থনৈতিক জীবনে ইকোনমিক কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ আগামীতে। এই ঢাকার মতো শহরগুলোতে আপনারা সাস্টেইন করতে পারবেন না, এখানে আপনি ফিতনা থেকে বাঁচতেও পারবেন না, এই শহরটাকে আপনি চেঞ্জও করতে পারবেন না এবং এই শহর আপনাকে চেঞ্জ করে দিবে। এই বড় বড় যে সিভিলাইজ শহরগুলো আছে এগুলো থেকে আপনি কম ফিতনার জায়গায় থাকার জন্য অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে থাকেন। আমরা শিরকের সাথে আপোষ করতে পারি না, বেদাতের সাথে আপোষ করতে পারি না, সলাটটাকে ঠিক মতো আদায় করতে হবে, তারপর রমাদানের সওম রাখলেন, সামর্থ্য হলে হজ করলেন, ওমরা করলেন, যাকাত দিলেন, এগুলো ছাড়াও ইসলামের অনেক বেসিক জিনিস আছে, যেমন হৃদ্যতা, ভালোবাসা, উম্মার ঐক্য, পিতামাতার খিদমত করা, তাদের রেসপেক্টটা ওদের জায়গায় দেয়া, স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা, এতিমের মুখে অন্ন তুলে দেয়া। এই উম্মাহ আজকে দাস, আল্লাহপাক বলেছেন দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেওয়াটা অনেক বড় বড় কাজ, কঠিন কাজ। সূরা বালাত পড়ে দেখবেন আল্লাহপাক বলেছেন যে ফালাকতাহামালাকাবা, এই মানুষরা তো বন্ধুর পথ কখনো পাড়ি দেয়নি, কেমন করে তারা সফল হবে? ওয়ামা আদরাকামালাকাবা, হে নবী আপনি কি জানেন যে কঠিন পথটা কি? ফাক্কু রাকাবা, দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়া। আজকে উম্মাহ দাস, উম্মাকে দাসত্ব থেকে মুক্তি দিবে খে? এগুলো ছেড়ে দিচ্ছি না আমরা, এই
আদেশগুলো ফলো করবো ইনশাল্লাহ, দাওয়াত দিব, সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করবো, ইখতলাফের মধ্যে যায়েন না, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। এরপরে যৌগিক পরিচয় মানুষের থাকতেই পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এটা ওইগুলো মৌলিক পরিচয় নয়। একটা জায়গায় আসতেই হবে, যদি না আসতে পারি তাহলে উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। যারা আসতে চাচ্ছে না তাদের পিছনে সময় নষ্ট করা ছেড়ে দেন। আমার অভিজ্ঞতা, কয়েক শ্রেণীর মানুষের প্রতি মেহনত করে খুব একটা লাভ হয় না। এক শ্রেণী হচ্ছে বুড়া মানুষ, যারা সারা জীবন একটা পথে চলছে, শেষ বয়সে আপনি চেঞ্জ করতে পারবেন না খুব একটা। দুই নম্বর হচ্ছে আমাদের মতো টুটাফুটা জ্ঞানওয়ালা আলেমওয়ালামা, যারা তাদেরকে যা বুঝাবেন তারা যা বোঝে এর বাইরে তারা বুঝতে চাইবে না। আরেক শ্রেণী হচ্ছে আপনার, জি না না, এক শ্রেণী হচ্ছে বললাম বয়স্ক মানুষ যারা আছে, এক শ্রেণী আলেমওয়ালামা টাইপের যারা আছেন বুঝাতে পারবেন না। আরও এক শ্রেণী মানুষ আছে যাদেরকে আপনি হেদায়ত বাণী খুব একটা শোনাতে পারবেন না আর কি, শোনালেও কাজ হবে না, যাদেরকে আমরা বলি এথিস্ট বলি আর কি, যারা ধরে নিয়েছে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, আপনি ওদের পিছনে সময় নষ্ট করতে থাকবেন কিন্তু আসলে কাজের কাজ খুব একটা হবে না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক চাইলে কিছু মানুষকে হেদায়ত করতে পারেন, সেটা আল্লাহর হাতে। তো আমাকে বুঝতে হবে কোন শ্রেণীর মানুষের প্রতি মেহনত করলে বেশি ফলাফল আসবে। আমার উত্তর হচ্ছে যুবক শ্রেণী এবং যুবতী শ্রেণী, এবং যারা চল্লিশ ঊর্ধ্ব প্রজ্ঞ, প্রজ্ঞাবান তাদের প্রতি। এবং সবচেয়ে বেশি মেহনত করা দরকার আমাদের সন্তানদের প্রতি, কারণ ওদের মাথাটা পুরাই ক্লিয়ার, ফ্রেশ, যা দিবেন তাই ঢুকবে। ওকে এখন নাচের স্কুলে ভর্তি করে দেন, নাচ শিখবে, মডেল হবে। গানের স্কুলে দেন, মমতাজের মতো গান গিয়ে বেড়াবে। আপনি ও বাই দ্য ওয়ে, সে তো এখন এমপি, যদি আপনি আল্লাহর পথে দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পথেই সে কাজ করবে। আদেশ মানার সাথে সাথে আমাদের চার নম্বর একটা কাজ করতে হবে, সেটা হলো নিষেধ থেকে দূরে থাকা। আমি এটা খুব জোর দিয়ে বলি, কারণে যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এবং এটাই সামাজিক একটা প্রেক্ষাপট, যে মানুষ আদেশ অনেক মানতে চায় কিন্তু নিষেধ বর্জন করতে চায় না। অনেকে অনেক আদেশ মানতে চায়, পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়তে পারে না, রোজা রাখে ঘুষ ছাড়তে পারে না, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ছে রাতের বেলা, মেয়েদিকে বেপর্দা হয়ে গ্রুপ স্টাডি করে বেড়াচ্ছে আর কি, সুবহানাল্লাহ। এদিকে মায়ের গায়ে হিজাব, মেয়ে বেপর্দা। আমরা রাস্তাঘাটে দেখি যে মায়েরা হিজাব পরে ঘুরছেন, মেয়ে জিন্স পরে ঘুরছেন এবং গেঞ্জি পরে ঘুরছেন। আপনার বিবেকটা কি মাটির তলে দাফন হয়ে গেছে? কে আপনার দিকে তাকায়? আমরা তো আপনার মেয়ের দিকে তাকাই, বাস্তবতা কি তাই নয়? তাহলে এই যে চিন্তার, আল্লাহ রসুল কি বলেছেন, ইয়ারফাউল ইলম ও ইয়াকসুরুল জাহাল, কিয়ামতের আগে আগে জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা বর্ষণ হবে। তিনি বলেছেন যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। ঢাকায় এটা ব্যাখ্যা করার তো কোনো দরকার নাই, তবে একটা বিষয় বলছি, এখানে শুধু পোশাক বলতে বাইরের পোশাক না, সমাজের ফাংশনাল রোল, উইমেন উইল প্লে দি ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের যে জায়গায় ছেলেদের থাকার কথা ওইখানে মেয়েরা চলে আসবে, এবং যখন ওরা এই জায়গায় চলে আসবে তখন ওদের নারীত্বটা হারাবে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটাও হারাবে আস্তে আস্তে, জিনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পারিবারিক মূল্যবোধ কমে যাবে, আপনার ডিভোর্সগুলো বাড়তে থাকবে, শুক্রিয়া, সামাজিক কাঠামো কলাপস করবে। এবং এটাই ছিল জায়নিজদের একটা বড় প্ল্যান, এটাতে ওরা সফল হয়েছে, আর আমরা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছি। হ্যাঁ, অবশ্যই এগিয়ে যাচ্ছি, বাট জাহান্নামের দিকে। আরও বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক শ্রেণীর নারী বের হবে যাদের পোশাক নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরে ঘুরবে কিন্তু তারপরে তারা নগ্ন থাকবে, মহিলাতুন মামিলাত, তারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যদের দিকে আকৃষ্ট হবে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতের গন্ধও কখনো পাবে না। আমি শেষ অংশে গিয়ে মহিলাদের সম্পর্কে দুটো কথা বলবো ইনশাআল্লাহ, তার আগে এটা শেষ করে নেই যে আমরা অনেকেই যেটা করি আদেশ মানি কিন্তু নিষেধটা বর্জন করতে চাই না। তাহাজ্জুদ পড়ছি, মেয়েরা বেপর্দা ঘুরছে, আমি এদিকে মাশাআল্লাহ জিকির আজগার সবই করছি, হজমরা করছি, বছর বছর হজমরা করছি, আল্লাহ বিরোধী আইনও করছি, শাসনও করছি, চালাচ্ছি, আমি দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ দাড়ি টুপি সব আছে কিন্তু সরকারের ত্রাণগুলো লুটপাট করে খাচ্ছি, অনুদানগুলো লুটপাট করে খাচ্ছি,
1 কোটি টাকার বাজেট, জনগণ পাচ্ছে 1,000 টাকা, বাকি টাকা গায়েব মাঝখান থেকেই। আমরা এগুলো দেখছি, টেবিলের তল দিয়ে টাকা নিচ্ছি, করাপশন। আমাদের দেশের প্রধান সমস্যা কি? করাপশন। যারা করছে সবাই মুসলিম। আমরা প্রবলেমসটা, আমার কাছে মনে হয় এটা যে তারা কোরআনের কিছু অংশ মানে ঠিকই, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ উমরা করে, সবই করে। ভোটের সিজন আসলে দাড়ি টুপি লাগিয়ে আপনার সামনে চলে আসবে, আমাকে আমাকে ভোটটা দিয়ে তাহলেই হবে, আর কিছু দরকার নেই। এবং এসে বলবে যে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। সূরা বাকারা আল্লাহ বলেছেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু, হ্যাঁ, তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা আবার ওদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে যে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্না মানে নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা করে আসলাম। চরিত্র ওদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, কালু ইন্না মানে নাহনু মুসলিহুন, আমরা ইসলাহকারী, সংশোধনকারী। কিসের ফাসাদ? এগুলোই তো উন্নতি, অগ্রগতি, প্রগতি। তো তারা আদেশ মানে কিছু, নিষেধ বর্জন করে না। আমাদের দায়িত্ব সেটা হবে, আমরা আদেশ মানবো ইনশাল্লাহ, নিষেধটাও বর্জন করবো। নিষেধ বর্জনের মধ্যে প্রথমটা হচ্ছে শিরক, শিরক ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে, কুফুরি ছাড়তে হবে। যুবকদের যেটা মৌলিক সমস্যা জিনা ছাড়তে হবে, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়তে হবে, মাদক দ্রব্য ছাড়তে হবে, হারাম রিলেশনশিপ ছাড়তে হবে। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, তার রাসূলকে ভালোবাসবেন, অন্য কোনো ভালোবাসা আপনার কাছে কিছুই মনে হবে না, বিশ্বাস করেন। সাহাবায়ে কেরামের ঘরেও আমার মতো অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওদের চেহারার দিকে তাকিয়েই তারা জিহাদে বের হয়ে যেতেন। তাদের কি পরিবার ছিল না? তাদের স্ত্রী সন্তান ছিল না? আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারি তাহলে নিষেধ ছাড়তে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, নিষেধ ছাড়াটাই সবচেয়ে কঠিন। একটা ভাই যে গিটার ছেড়ে দিয়ে, মদ ছেড়ে দিয়ে, ওর সার্কেল ছেড়ে দিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে বা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে একটা ভাই বা বোন যখন ইসলামের দিকে এসেছে, এই কাজটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমি একটা ভাইকে বললাম, ভাই কি করেন? আমি এখন ছাগলের খামার করছি। আগে কি করতেন? ব্যাংক জব করতাম। কত স্যালারি পেতেন? 80,000 টাকা। এখন কত পান? 12,000 টাকা। চলছে না তার জীবন? চলছে মাশাআল্লাহ। এই যে আমি বললাম, ভাই আপনার এই স্যাক্রিফাইসটাই হয়তো বা জান্নাতে যাওয়ার কারণ হবে আপনার, হয়তো সেটা আমার হয় নাই সৌভাগ্যটা। তো এই যে নিষেধটা বর্জন না করা, এটা না করতে পারলে আমাদের জন্য একটা আয়াত খালি, একটা আয়াত বলছি, সেটা হলো আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 85-86, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে বর্জন করো না? মানে তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে ছেড়ে দাও? ফামা জাযা উমাইয়া ফাআলু যালিক, তোমাদের মধ্যে যারা আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশকে বর্জন করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই, দুনিয়ার হায়াতেই আমি তাদেরকে লাঞ্ছিত করব। ওয়াইয়াউমাল কিয়ামা ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে আমি ওদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। উলাইকা আল্লাযিনা ইশতারাউল হায়াতিদ দুনিয়া বিল আখিরা, এরাই তারা যারা পরকালকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। তাহলে পাপটা কি? কিতাবের কিছু অংশ মানত, কিছু অংশকে মানত না, আদেশগুলো মানে বাট নিষেধগুলোকে বর্জন করে না। আমরা যেন ওদের মধ্যে অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আমিন। আর দুটো কাজ করতে হবে হক আদায় করতে হলে, একটা হলো দাওয়া, অলরেডি বলেছি আমি, দাওয়াত। দাওয়াতটা দেওয়ার সময় আমাদের একটু লিবারেল থাকা উচিত, সাম্প্রদায়িক না হয়ে এমন প্ল্যাটফর্মে দাওয়া দেওয়া উচিত যেখানে সব মুসলিম ভাইকে ইনক্লুড করা যায়, সবাই একসাথে বসে যেন আমরা সালাত আদায় করতে পারি, সালাম বিনিময় করতে পারি, এক দস্তরখানা খেতে পারি। এখানে হানাফি ও সালাফি ও বেরলভি ও দেওবন্দি ও আটরশি এই জিনিসগুলোকে নিয়ে আসবেন না আল্লাহর বাস্তে। হ্যাঁ, একটা সময় ছিল যখন এগুলো নিয়ে তর্ক করার সময় ছিল, এখন সেই সময়টা আমাদের হাতে নাই। বিষয় আমরা লাস্ট সেঞ্চুরিতে দেখেছি কেয়ামতের মেজর 99% সাইন দেখা যাচ্ছে দুই চোখ দিয়ে। আপনাদের ঢাকার দিকে তাকালে আমার কাছে মনে হয় যে কবে না কেয়ামত চলে আসে। এখানে নবীজি বলেছিলেন সমাজের সবচেয়ে নগ্ন পদের মানুষরা গায়ের জামা নাই, কাপড় নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। তিনি বলেছিলেন মেয়েরা রাস্তায় নগ্ন হয়ে ঘুরবে, ছেলেদের পোশাক পরবে, সমাজ দূষিত হয়ে যাবে, আবহাওয়া দূষিত হয়ে যাবে, পানির লেহার নিচে নেমে যাবে, সবাই সুদ খাবে, ধর্ষণ খুন জিনা বাড়বে, সবাই মদ খাবে, প্রকাশ্যে মানুষ আল্লাহর হারামে লিপ্ত হবে, কেউ কিছু বলবে না,
ঢাকার দিকে তাকালে সব দেখা যায়, সব দেখা যায়। যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ভূমিকম্প আসতে পারে, তখন আপনারা কি করবেন এই চিন্তাটা আপনাদের করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মহামারী আসবে কিয়ামতের আগে, বাইনা ইয়াদিস সাআ, কিয়ামতের আগে আগে, মুতায়ানুন শাদীদ, বড় মহামারী আসবে, ওয়া বা'দাহু, তারপরে আসবে, সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, যদি ধরে নেই যে এটাই সেই বড় মহামারী, যদি ধরে নেই বা এটা যদি আমার কথা যদি সঠিক হয়, তার মানে এর পরে আসতে যাচ্ছে ভূমিকম্পের বছর। ওটা যদি বাদও দেন, তারপরেও দেখবেন কি আমাদের 10টা বড় সাইন, তার মধ্যে 3টাই হচ্ছে ভূমিকম্প, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম, একটা মাঝখানে। পূর্ব দিক মানেই কিন্তু আমাদের এই কন্টিনেন্টে খাসফুন, জমিন ধসে যাবে। কখন হবে এটা? যখন মানুষ মদ খাবে, জিনা করবে, এবং নর্তকি, তো বোঝেন ওই যে ফ্যাশন শো, নর্তকি দিয়ে মানুষ যখন টাকা পয়সা আর্ন করবে, তখন জমিন ধসে যাবে। তো এই সময় এখন ওই সময়টা না যে আমরা এরকম ইখতলাফে যাব। আমাদের উচিত হচ্ছে যতটুকু সময় হাতে আছে, যারা ইউনিটি চায় না ওদের ওদের পিছনে মেহনত করা বাদ দিয়ে দেন, যারা চায় ওদেরকে নিয়ে সামনে এগিয়ে যান। দিন শেষে আল্লাহ পাক আমাদের চেষ্টাটাকে দেখবেন, আমাদের সংখ্যা গরিষ্ঠতা লঘিষ্ঠতা এটা আল্লাহ পাক দেখবেন না, ইনশাআল্লাহ। তো আমি খুব যুবকদেরকে নিয়ে আশাবাদী, এখনকার যারা যুবকরা ইসলামের দিকে রিটার্ন করছে মাশাআল্লাহ, তারা এই ধরনের গ্রুপিংগুলো পছন্দ করে না, তারা সাম্প্রদায়িকতা পছন্দ করে না, তারা আলেমুল আমাদের কাদা ছড়াছড়ি পছন্দ করে না। আমি খুব আশাবাদী তাদের তাদের ব্যাপারে, মন থেকে অনেক দোয়া আসে, আল্লাহ পাক সবাইকে যেন দিনের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে। একটা কাজ আমাদের করা উচিত দাওয়াতের সাথে সাথে, ও দাওয়াতে একটা কথা বলি নাই যে দাওয়াতটা আপনি ফ্যামিলি থেকে শুরু করবেন নাকি, কারণ পরিবারের লোকজন যদি লাইনে না আসে, তখন আপনি অন্যের কাছে দাওয়া দিতে গেলে মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, আপনারই তো ওয়াইফ পর্দা করে না, হুজুর আপনি ওয়াজ করতে আসছেন, বলবে এই কথা, এটা বাস্তব। অতএব আপনার পরিবারটাকে আগে ইসলামিক অনুশাসন ইনস্টল করেন। যদি দেখেন অনেক দাওয়া দেওয়ার পরে পরিবারের লোক কথা শুনছে না, তাহলে কি করবেন? তাহলে নূহ আলাইহিস সালামের মতো বলবেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পরিবার কথা শুনছে না, আমার ছেলে আমার কথা শুনলো না। আল্লাহ কি বলছেন? লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, পরিবার কেউ না। আসহাবুল কাহফ কি করলেন? পরিবার ছেড়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা থাকেন বাসায়, আমি গেলাম, আপনাকে আল্লাহ মাফ করুক, চলে গেলেন। কোন লেভেলে? যখন এক্সট্রিম লেভেলে কোনো কাজ হচ্ছেই না, আমরা কি নূহ আলাইহিস সালামের মতো 900 বছর দাওয়াত দিয়েছি? নয় দিনও তো দাওয়াত দেয় না, এত সহজে হালও ছাড়া যাবে না। বাবাকে বলি বাবা কথা শোনে না, মাকে বলি মা বোঝে না, এত সহজে বুঝবে না তো, কারণ আপনি তাদের ছেলে, আপনি তাদের মেয়ে। একটা বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় ছোট, এ পিচ্ছি আর কি, এত কি বোঝে, কি নতুন ইসলাম শিখলো যে আমি সব ভুল ওই সব সঠিক, বলবে তারা, কারণ দুনিয়া আর দুনিয়া মাচা, দুনিয়া তাদের উপরে এমন ভাবে ছেয়ে গেছে, দুনিয়ার ভোগবিলাস ছাড়া তারা কিছু চিন্তা করতে পারেন। ছেলে জন্ম নিবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি ব্যবসা প্রতিষ্ঠিত হবে, বিয়ে করবে, ঘর সংসার করবে, দ্যাটস অল, ফিনিশ। একটাই কথা বলা হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাদেরকে, নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাদেরকে, প্রতিষ্ঠিত হতে হবে, এইটা এইগুলাই। যদি আমি বলি যে বাবা মা আমি আল্লাহর পথে কাজ করতে আমি হ্যাপি, আমি কমফোর্ট ফিল করতেছি, আল্লাহ আমাকে বেহিসাব রিজিক দিচ্ছেন, আমার কোনো অভাব নাই, আমার কাছে কারো কাছে হাত পাততে হচ্ছে না, আমি হ্যাপি আছি, এটাতেও তারা সন্তুষ্ট না, না বিসিএস পরীক্ষা দেওয়া দরকার, প্রতিভা আছে, তুমি আরো বড় কিছু করতে পারতা। তো খুব সবর করতে হবে, খুবই সবর, পরিবারটাকে লাইনে আনতে হলে অনেক সবর করতে হয়। আর যদি এক পর্যায়ে এক্সট্রিম লেভেলে দেখেন কোনো কাজই হচ্ছে না, ইউ বেটার ডিসকানেক্ট, আপনি ডিসকানেক্টেড হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গড়ে তুলুন, সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, বাট স্বতন্ত্র পরিবার গড়ে তুলুন। লাস্ট, পরিবারের পরে সমাজে নামেন, পরিবার যদি কন্ট্রোলে চলে আসে, আপনি আপনার সমমনা ভাই বোনদেরকে নিয়ে কমিউনিটি গড়ে তোলেন এবং কমিউনিটি করে সামনে আগান। এখানে এমন না যে নতুন দল ক্রিয়েট করতে হবে, আপনি একটা প্রতিষ্ঠান করতে পারেন, একটা ফাউন্ডেশন করতে পারেন, একটা অ্যাসোসিয়েশন করতে পারেন, যেটাই করেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে আপনি আগাতে পারেন, এটা বেটার আমার কাছে মনে হয়। ফর এক্সাম্পল, ঢাকায় অনেক ফাউন্ডেশন কাজ করে ইসলামিক, আমাদের শেখ আহমদুল্লাহর মতো, এটা কিন্তু দল নয়, আমি তাদের কোনো কর্মীও নই, আমি আমার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, দল নয় কিন্তু সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে তারা কিন্তু কাজ করছে, উম্মার জন্য কিছু করছে, এডুকেশন সেক্টরে কাজ হচ্ছে,
পলিটিক্যাল সেক্টরে যদি নাও হয়, তারপরে সোশ্যাল ওয়ার্ক কিছু হচ্ছে। তবে আমার দুঃখটা অন্য জায়গায়, সেটা হলো যে এই যুগটাকে আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। আমরা অনেকে দিনের জন্য অনেক কিছু করতে চাচ্ছি ঠিকই, এই যুগে যেটা বেশি করা দরকার মুসলিমদের ইসলাহ, মুসলিমদের জামা, ইমারাহ, আমির, এদাদ, প্রশিক্ষণ, শারীরিক, মানসিক, আত্মিক প্রশিক্ষণ, হিজরতের প্রস্তুতি, আল্লাহর পথে প্রপার জিহাদ ও কেতালের প্রস্তুতি, এটা নাই, এটা নাই। আমরা এখনো মনে করছি যে হাজার বছর পড়ে আছে সামনে, এটাই ভুল সমস্যা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। তবে দাওয়ার ক্ষেত্রে আমরা একটু যদি আমরা সবাইকে সবাই সুযোগ করে দিই, ছাড় দেওয়া মানসিকতা থাকে, ইনশাল্লাহ উম্মার জন্য ভালো কিছু করতে পারবো। লাস্টটা হচ্ছে ওই যে শরিয়া বাস্তবায়ন, এটা আপনি ততদিন পর্যন্ত করতে পারবেন না যতদিন আগের পাঁচটা আপনি কাভার না করছেন। ওই যে আপনার রিসাইটেশন, আপনার হিফজ, আপনার আদেশ মেনে চলা, নিষেধ বর্জন করা, আপনার সোসাইটি গড়ে তোলা, দাওয়া দেয়া, দেন আপনি কিন্তু একটা রেভলিউশনের দিকে যেতে পারেন। আপনাদেরকে অনেকেই অনেক বয়ান করে এবং ইউটিউবে আমিও শুনি হাইয়া আলাল জিহাদ ইত্যাদি অনেক কথাই বলা হচ্ছে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে এখন আমরা যে অবস্থায় আছি, এই দুর্বল জনশক্তি, যারা ইকোনমিক সেক্টরে দুর্বল, পলিটিক্যাল সেক্টরে দুর্বল, যাদের কোনো আমির নাই, কোনো ইমারা নাই, কোনো জামা নাই, এটা শুধু একটা আহ্বান মাত্র। আপনি নামেন পিছনে কাউকে পাবেন না, এবং এক পিছনেতেই সব শেষ। একটা ডলা দিয়ে উপর থেকে দেখবেন সব যে যার মতো চলে গেছে, কাউকে পাচ্ছেন না খুঁজে। এইভাবে হয় না। অনেক সুদি এনজিও বাংলাদেশে দেখিয়ে দিয়েছে কেমন করে সারা দেশব্যাপী চেইন নেটওয়ার্ক তৈরি করতে হয়। প্রত্যন্ত গ্রামে যাবেন, আমাদের উত্তরবঙ্গে প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখবেন সেখানে চারটা পাঁচটা এনজিও কাজ করছে। এমন কোনো গ্রাম ইউনিয়ন নাই যেখানে সুদটাকে তারা ছড়িয়ে দেয় না। চেইন নেটওয়ার্ক আপনি চাইলেও পলিটিক্যালি ওদেরকে তুলে দিতে পারবেন না এখন দেশে। আমাদের কি এমন কোনো চেইন নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে মুসলিমদের, যারা সবাই একটা ওয়ান কমান্ড ফলো করে চলছে? আপনার কি মনে হয় যে এরকম বিচ্ছিন্ন একটা নেশনকে দিয়ে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ জিহাদ সম্ভব? এগুলো আবেগই কথা বলে লাভ নাই। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, দেশের অবস্থাও বুঝতে হবে, উম্মার অবস্থাও বুঝতে হবে। আলেম ওলামার মধ্যে কোনো ঐক্য নাই, কোনো ঐক্য নাই, যে যার মতো চলছেন। ইভেন একটা আলেম একটা আলেমকে সালামই দিচ্ছেন না। আমি আপনি যদি নামি, আমাদের মতো দেখতে কিছু মানুষই আপনাকে ধরিয়ে দিবে, অন্যরা আসবেন আপনাকে ধরে দিতে। এটা বাস্তবতা ভাই, ফেস করে আসছে অনেক কিছু। আপনি আগান, দেখবেন আপনার মতো চেহারার যে মানুষগুলো আছে এরাই আপনাকে পিছনে লেগে গেছে, ওদের লাগা লাগবে না। ওভারঅল মূল কথা হচ্ছে আমরা মেরুদণ্ড নাই আমাদের, এখন আমরা ইয়তিম মেরুদণ্ড নাই। আমাদের দরকার একটা জামা, জামা আগে জামা, ইমারা নেতৃত্ব, আমির, চেইন নেটওয়ার্ক সারা দেশ জুড়ে বা সারা বিশ্ব জুড়েই বলো, কথার কথা বল বিশ্ব জুড়ে। অ্যাটলিস্ট আপনি যখন এখানে আছেন তো এখানেই নিয়ে চিন্তা করেন, এখন তো আপনার ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি চাইলেই প্যালেস্টাইন হিজরত করতে পারবেন না, এখন দিবেন আপনাকে করতে, সিস্টেমটা এইভাবে করা হয়েছে। আপনার আবেগ আছে, আমারও আবেগ আছে, এটা জানি, কিন্তু আপনি পারবেন না চালিয়ে যেতে, সব জায়গায় ব্লকটা ডিসকানেক্টেড সব, এটাই তো ডিভাইড অ্যান্ড রুল। অতএব এখানেই একটা নেটওয়ার্ক করা তৈরি করা উচিত ছিল, এখন এটা দিস ইজ টু লেট, এই কথাটা বলা আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। 50-60-70 বছর আগে যদি এরকম কোনো প্ল্যান প্রজেক্ট থাকতো। আরেকটা বিষয় হচ্ছে ইকোনমিক বেস শক্ত থাকতো, ইকোনমিক বেস শক্ত নয় আপনি কিছুই করতে পারবেন না, মুখের ফু দিয়ে ওরা আপনাকে উড়িয়ে দিতে পারে। ইকোনমিক বেস দরকার হয়। আমরা কয়জন মানে ফাইন্ড আউট করতে পারছি যে আমাদের ইকোনমিক বেসগুলো কেন দুর্বল, এটা নিয়ে কয়জন কথা বলে লেকচার, জুমার খুতবায় দাঁড়িয়ে কয়জন লেকচার দেয় যে আসলে IMF এর ইকোনমিক সিস্টেমটা কেমন আর ইসলামিক ইকোনমিক সিস্টেমটা কেমন, পার্থক্যটা কোথায়, আমরা কেন পারতেছি না, ওরা কেন পারতেছে। জায়োনিস্ট মুভমেন্ট নিয়ে কয়জন খুতবা দেয়, ইসরায়েলের এজেন্ডাগুলো নিয়ে কয়জন খুতবা দিচ্ছে, পশ্চিমা সভ্যতা আমাদেরকে কী দিচ্ছে, কী কী নিচ্ছে, এটা নিয়ে কয়জন কথা বলছে। খালি রাফুল এদাইন আর জোরে আমিন আর পায়ে পা আর এই মাজা তরিকা পীর, এই তো। ওকে, আমার আপত্তি নাই যদি তারা এগিয়ে গিয়ে কিছু করতে চায়, আমি স্বাগতম জানাবো, কিন্তু আমি বিশ্বাস করি না যে এভাবে একটা ইউনিভার্সাল বা গ্লোবাল রেভলিউশন সম্ভব, এটা আমার বিশ্বাস হয় না। যদি কেউ করতে পারে সে করুক, নিষেধ করছি না। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাবকন্টিনেন্টের একটা জায়গার কথা তিনি বলেছেন, সেটা হলো খোরাসান। তিনি বলেছেন যে ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাগুলো ওখান থেকে বের হবে,
যখন শেষ জামানার বড় মালহামাটা হতে থাকবে, শেষের দিকে আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত সেখান থেকে একটা ব্ল্যাক ফ্ল্যাগ বের হবে, শেষে গিয়ে বের হবে, এটা আইএসআইএস এর ব্ল্যাক ফ্ল্যাগ নয়, বের হবে, এমনকি তারা জেরুজালেম পর্যন্ত বিজয় করবে, পৃথিবীর কোনো শক্তি ওদেরকে আটকাতে পারবে না। এটা আপনাদের কন্টিনেন্টেই আছে, সাবকন্টিনেন্টে আছে। আমরা অতদিন বেঁচে থাকবো কিনা আমরা জানি না, এবং ওই মালহামা আমাদের দেখার সুযোগ হবে কিনা আমরা সেটাও জানি না, তারপরের বিশ্বটা কেমন হবে আমরা জানি না, অনুমান করতে পারি, আল্লাহ ভালো জানেন, কিন্তু বিজয় আমাদের হবে এটা নিশ্চিত। এই সময়টুকুতে যদি আমরা আপোষের মধ্যে এই কাজগুলো করতে পারি, কোরআন কেন্দ্রিক সোসাইটি করতে পারি, ইউনিটি আনতে পারি, নিজের ইসলাম সংশোধন এদাওয়াত এগুলো করতে পারি, দাওয়া দিতে থাকতে পারি, এবং একটা দেশব্যাপী একটা নেটওয়ার্ক আমরা করতে পারি, কোরআনিক সোসাইটি, আশা করা যায় আমরা অ্যাটলিস্ট কিছু করতে পারি আর না পারি আমাদের প্রজন্মগুলোকে মানুষ করে যেতে পারবো, আমরা নিজেরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবো, সুন্নাহ মতো চলতে পারবো, নিজেদের পাপগুলো মাফ করে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ চান তো এই পথে হয়তো আপনার শাহাদা হবে, অথবা আপনি গাজী হবেন, অথবা যদি আমাদেরকে একদম টিকতেই না দেয়, টুটি চিপে ধরে, আমরা বলবো ঠিক আছে আমরা ছোট্ট একটা কমিউনিটি নিয়ে থাকবো অনেক প্রত্যন্ত কোনো গ্রামে, তোমাদের এই ফেতনার মধ্যে থাকবো না, ওখানেও কি তোমরা আমাকে গিয়ে আক্রমণ করবা? সেই মনেও ওখানেও গিয়ে বলবা যে কেন আমরা এখানে একসাথে আছি? দেখেন প্রত্যন্ত একটা গ্রাম, ধরেন একটা পাহাড়ি এলাকা, এখানে ধরেন একটা জমি, বড় জমি আমরা কিনেছি, কথার কথা বলছি, সেখানে 1,000-2,000 পরিবার আছে, সবাই মুসলিম এবং সবাই প্র্যাকটিসিং মুসলিম, একই আকীদা মানহাজ লালন করছে মাশাআল্লাহ, তাদের একজন সুরা কমিটি আছে, একটা কমিটি আছে সুরা কমিটি, সুরা তাদের একজন আমির আছেন, একটা মাদ্রাসা, একটা মসজিদ, ওয়ান জামা ওয়ান আমির, তারা নিজেদের খাবার প্রডিউস করে খাচ্ছে, এই সোসাইটির এই সব ফেতনা থেকে ডিসকানেক্টেড, তারা কি অনেক হ্যাপি নাই আমাদের চাইতে? এরকম এরকম ছোট ছোট কমিউনিটি গড়ে উঠেছে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, সাউথ আফ্রিকায়, ইভেন ব্রিটেনে, এখন শুনছি আমেরিকাতেও সেটা গড়ে উঠছে, তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছেন না, ওরা ওদের জায়গায় জাহান্নামে যায় যাক, তারা ওখানে আসতে ছোট্ট একটা কমিউনিটি করে আসহাবুল কাহফের মতো বসবাস করছে। নবী সাল্লাম কিন্তু বলেছেন, এই চারটে অপশনই দিয়েছেন আপনার সামনে আমার সামনে, 1 নম্বর হচ্ছে তোমরা এখান থেকে দিন নিয়ে পলায়ন করতে হবে তোমাদেরকে ফিতনা থেকে, যদি তোমরা ফিতনা থেকে বাঁচতে চাও দিন নিয়ে পলায়ন করতে হবে, পাহাড়ি এলাকায় চলে যেতে হবে যেখানে গরু ছাগল বকরি এগুলো নিয়ে পালাবে, মানুষ দিন নিয়ে পালিয়ে যাবে, হাদিস এটা সহি হাদিস, এটা একটা অপশন, একা যাওয়া এর চেয়ে কমিউনিটি নিয়ে যাওয়াটা বেটার, এখন কমিউনিটি নিয়ে যেতে হলে এই সব লাক্সারিয়াস লাইফ ছেড়ে কি কেউ যেতে চায়? সমস্যা আছে। একটা অপশন দিয়েছেন নবীজি, কেউ না গেলে তুমি একাই যাও এবং গাছের আড়ালে আঁকড়ে ধরে থাকো, গাছের শিকড়টা আঁকড়ে ধরে থাকো, তাও ফিতনার মধ্যে পড়িও না, ওখানেই মারা যাও, কারণ এই এই ওয়ার্ল্ডে থাকলে, এই সোসাইটিতে থাকলে আপনাকে শিরিক করতে হবে, আপনাকে সুদ খেতে হবে, আপনাকে জিনা করতে হবে, আপনার ঈমান ধরে রাখা আপনার জন্য আগুন ধরে রাখার মতো হবে। 3 নম্বর অপশন দিয়েছেন যে ঘোর জিহাদের রশি ধরে রাখো, মানে আপনার এই সোসাইটির মধ্যেও আপনার জান মাল সময় শ্রম ব্যয় করে আপনাকে আল্লাহর পথে কাজ করে যেতে হবে, যেটা আমরা বেছে নিয়েছি, এটাকে আমরা মনে করছি এটা মন্দের ভালো একটা অপশন, এটা মন্দের ভালো অপশন, কারণ এটাই চূড়ান্ত ভালো না। আরেকটা অপশন হচ্ছে 4 নম্বর, যে তোমরা এই যে কুফফার সভ্যতা এদের সাথে মিশে যেতে পারো, এটা একটা অপশন, এই অপশনটা যদি আমরা নেই তাহলে পরকালে আমাদের বাঁচার কোনো পথ থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআনের অধিকার বা মৌলিক হকগুলো সম্পর্কে যে কথাগুলো বললাম আল্লাহ পাক বড় তৌফিক দান করলেন, কোরআন পড়া, কোরআনিক সোসাইটি গড়ে তোলা, কোরআন অর্থ বোঝা, আদেশগুলো মানা এবং নিষেধ বর্জন করার মধ্য দিয়ে এর দাওয়াটা ছড়িয়ে দেয়া এবং একটা স্ট্রং কমিউনিটি গড়ে তোলা, আগামী দিনগুলো যা আসতে যাচ্ছে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা, ফিজিক্যালি মেন্টালি ইমানের দিক থেকে পারিবারিক দিক থেকে এই বিষয়গুলোকে বোঝার উপলব্ধি করার এবং এগুলো স্টাডি করে আরও বেশি গবেষণামূলক কিছু করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন। আমি শেষ করার আগে শুধু মহিলাদের জন্য 2টা কথা বলতে চাই, একটা কথা হচ্ছে যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝতে পারছি যে নারীদের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ পৃথিবীর কোনো সৃষ্টির জন্য জান্নাতে যাওয়া অতটা সহজ নয়, এট দ্য সেম টাইম আমি এটাও বুঝতে পারছি যে নারীরা যত বেশি জাহান্নামে যাবে পৃথিবীর এই উম্মার অন্য কোনো প্রাণী
এত বেশি জাহান্নামে যাবে না। কিভাবে? এক নাম্বার, প্রিয় মা ও বোনেরা যারা আছেন তাদের জন্য এই হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন নারী, একজন মেয়ে মুসলিমা, সে যদি চারটা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাক তাকে প্রবেশ করার অনুমতি দিবেন। আমার মা, আমার বোন, আমার ওয়াইফের জন্যই হাদিসটা, আমার মেয়ের জন্য হাদিসটা। এক নম্বর, ইদা সাল্লাত খামসাহা, যখন সে তার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ে নেন, এবং সালাতটা কাইন্ডলি 3G 4G স্পিডে পড়বেন না, অ্যানালগ স্টাইলে পড়বেন, স্লো পড়বেন। রুকু সেজদা ঠিক করে করবেন, সেজদায় বেশি বেশি করে দোয়া করবেন। নামাজই হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম, সবচেয়ে সেরা মাধ্যম, একমাত্র সবচেয়ে সেরা মাধ্যম নামাজ, সালাত। ইজা সাল্লাত খামসা, যখন সে তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে। বাই দ্য ওয়ে, এই হাদিসে নফল সালাতের কথা বলা হয় নাই, শুধু ফরজ নামাজটুকুর কথাই বলা হয়েছে। এর মানে এই না যে নফল সালাত পড়তে হবে না, এখানে বলা হয়নি নফল সালাত এর সাথে কানেক্টেড, এমন না। শুধু যদি ফরজ নামাজটুকুই পড়ে। দুই নম্বর, ইদা সোয়ামাত শাহরহা, যখন সে রমজান মাসের সওম পালন করবে। এখানে কোনো নফল সওমের কথা বলা হয়নি, শুধু রমজান মাসের, রমজান মাসের এই 30টা সওম যদি সে পালন করতে পারে ঠিকঠাক মতো। আর সওম পালন মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়, আল্লাহর নিষেধকৃত প্রতিটা বিষয় থেকে দূরে থাকা। যেমন গীবত করলে সওম কেটে যাবে, মিথ্যা বললে সওম কেটে যাবে, ঘুষ খাইলে, সুদ খাইলে, জেনা করলে সওম কেটে যাবে, মানে আল্লাহ বিরোধী কোনো কাজ করলে সওম কেটে যাবে। তিন নম্বর হচ্ছে, যদি সে তার লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত মানে তার পুরো শরীয়ত পর্দাটা বলা হচ্ছে এখানে। শুধু লজ্জাস্থান বলতে পুরো লজ্জাস্থানই, পুরো দেহটাই, নারীর পুরো দেহটাই লজ্জাস্থান, এটার হেফাজত যদি করে, এখানে শরীয়ত পর্দা চলে আসবে। এখনকার দাজ্জালীয় পর্দার কথা আমি বলছি না, যে বোরখা পড়লে শরীরের সব কাঠামো দেখা যায়, এই পর্দার কথা বলছি না। কাপড় এমন হবে না যেই কাপড় পরার পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কাপড় এমন হবে না যেই কাপড় পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়, কাপড় এমন হবে না যেই কাপড়টা অমুসলিমদের পোশাক, কাপড় এমন হবে না যেই কাপড়টা খুব চাকচিক্যময় চোখ লাগে, এবং নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষেরা নারীদের পোশাক পরতে পারবে না। এই পাঁচটা মূলনীতি মানলে পর্দা হবে। হ্যাঁ, এই পাঁচটা মূলনীতি মেনেও যদি আপনি ফোনে সুন্দর করে মিষ্টি করে কথা বলেন তাহলে পর্দা কেটে গেছে। ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে যদি বলেন যে ভাইয়া একটু ফ্লেক্সি দিয়ে দেন, পর্দা কেটে গেছে, মিষ্টি করে বলা যাবে না। চাল চলন, ওঠা বসা, আখলাক, চরিত্র সবকিছুর মধ্যে নারীর একটা সতীত্ব পর্দা থাকে। এক্সাম্পল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে লজ্জাসন হেফাজত কাকে বলে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, মানুষ আজ পর্যন্ত জানে না যে রাতের বেলা তাকে কতজন মিলে দাফন করেছে, কতজন মানুষ তার জানাজার নামাজ পড়েছে আমরা জানি না, কিন্তু রাতের মধ্যেই দাফন শেষ। মানুষ জানতেও পারেনি, বুঝতেও পারেনি যে নবীর কন্যা একজন ইন্তেকাল করেছেন, পরে সংবাদ প্রচার হয়েছে। তিনি বলেছিলেন যে মানুষ আমাকে দেখবে, অনেক মানুষ আসবে, এটা আমি পছন্দ করি না। তার স্বামীকে তিনি নসিহত করে গিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো প্রিয় মা বোনদেরকে অনুরোধ করব যে দাজ্জাল আপনাদেরকে যেভাবে ইসলামিক, ইসলামের নামেই হোক আর সেকুলার নামেই হোক, আজকে যেভাবে বেপর্দা করে রাস্তায় নামিয়েছে, প্রগতির নামে, উন্নতি অগ্রগতির নামে, বেঁচে থাকার তাগিদের নামে, এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তিন নম্বর কাজটা ছিল এটা। চার নম্বর হচ্ছে, যদি সে স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য প্রত্যেকটা ভালো কাজে, খারাপ কাজে না। স্বামী যদি বলে যে সাজুগুজু করে আসো, বাইরে ঘুরে আস, এই কাজে স্বামীর আনুগত্য নাই। স্বামী যদি বলে আমার দেবরকে খাবারটা দিয়ে আস, এটাতে স্বামীর আনুগত্য নাই। প্রত্যেক ভালো কাজে স্বামীর আনুগত্য, চারটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী বা কোনো মেয়ে যদি এই চারটা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাক তাকে ঢোকার ইখতিয়ার দিবেন ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত, রমাদান মাসের সওম, লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য, এই হলো নারীদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। কঠিন কেন?
মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন জাহান্নামের সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী হচ্ছে নারী। তার মানে এই উম্মতের সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী জাহান্নামে যাবে তারা নারী, এটা আগের উম্মতের জন্য নয়। এর অর্থ হচ্ছে এই যে এই উম্মতের মধ্যে এমন কিছু একটা হবে যার ফলে মেয়েরা আর তাদের পর্দা, তাদের সলা, তাদের সওম, তাদের আনুগত্য, স্বামীর আনুগত্য এগুলো ধরে রাখতে পারবে না। ধরে রাখতে পারলে তারা জান্নাতে যেত। এই উম্মতের মধ্যে এমন কিছু একটা হবে মেয়েদের সাথে যার ফলে তারা পাঁচ অক্ত সলাত আর পড়তে পারবে না, ঠিক মতো রমজান মাসে সওম রাখতে পারবে না, তারা পর্দা ঠিক মতো করতে চাইবে না বা করবে না, এবং স্বামীর আনুগত্য তারা করবে না। সেটা কি আমাদের ব্যাখ্যা? সেটা হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। বর্তমান যুগের এই ফ্যামিনিস্ট রেভলিউশন নারীদেরকে আর এই চারটা কাজ করতে দিচ্ছে না। তার পর্দা কেড়ে নিয়েছে, তার স্বামীর আনুগত্য কেড়ে নিয়েছে, তার সলাত এবং সওমও কেড়ে নিয়েছে। আমরা সতর্ক করব, নারীদের জন্য জান্নাতে যাওয়া যেমন সহজ, জাহান্নামে যাওয়াও কিন্তু খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথাটা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন কেন তারা এত বেশি জাহান্নামে যাবে। নবীজি বললেন কয়েকটা কারণ। এক নম্বর হচ্ছে তারা অভিশাপ দিয়ে থাকে, তারা বেশি থেকে বেশি লায়নত করে, অভিশাপ দেয়। দুই নম্বর, তারা বদদোয়া করে থাকে। তিন নম্বর, তারা স্বামীর আনুগত্য করে না, স্বামীর সাথে কুফুরি করে। স্বামী যদি সারা জীবন ভালোবাসে, একদিন ঝগড়া লাগলে সে বলে কোনোদিনও তোমার কাছ থেকে ভালোবাসা পেলাম না। আপনার গার্লফ্রেন্ডও বলে হয়তো কথাটা। চার নাম্বার, তারা এমন কাপড় পরে চলাফেরা করে সমাজে যেগুলো পড়ার পরেও তাদের শরীরের কাঠামো বোঝা যায়। নবীজি বলেছেন এই চার শ্রেণীর ভুলের কারণেই তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় একটা ঘ্রাণ পাচ্ছিলেন, সুঘ্রাণ। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই ঘ্রাণ কোথা থেকে আসছে। তিনি বললেন এই ঘ্রাণটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের ঘ্রাণ। ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে জালেম শাসক, সবচেয়ে বদ মানুষ, খারাপ মানুষ, কাফের। তার ঘরে থেকে যদি একজন মেয়ে, একজন নারী সে জান্নাতি হতে পারে, তাহলে আমাদের মা বোনদের জন্য কোনো এক্সকিউজ থাকে না। এক্সকিউজের দরজাটা এখানে ক্লোজ হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং মা বোনদেরকে অনুরোধও করব যে আমরা যেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করি, আল্লাহর আনুগত্য করি। নবীজি যে চারটা কাজ করতে বলেছেন এই চারটা কাজ করে হাসতে হাসতে জান্নাতে চলে যাই। আল্লাহ পাকের তৌফিক আমাদেরকে দান করুন। প্রত্যেকটা পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো, সন্তানগুলো হবে ইসমাইলের মতো, মাগুলো হবে হাজরা আলাইহাস সালামের মতো। তখন গিয়ে আপনি একটা ইসমাইলি প্রজন্ম খুঁজে পাবেন যেই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। পরিশেষে এই মাদ্রাসার উদ্যোগে যে প্রোগ্রামটা হলো, আমরা আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। যারা এসেছেন তাদের সবাইকে আল্লাহ পাক যেন দুনিয়া আখেরাতে কল্যাণ, খায়ের বারাকা দান করেন দোয়া করছি, এবং যারা অ্যারেঞ্জ করেছেন তাদের এই কষ্টকে আল্লাহ পাক পরকালে নাজাতের মাধ্যম করুন এই দোয়া করছি। আর এই মাদ্রাসায় আমি যতটুকু জানি এটা একটা হিফজ মাদ্রাসা। আপনাদের যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বাচ্চাকে যেহেতু মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিকতার কোনো ত্রুটি আছে বলে আমার জানা নাই, আপনারা সবরের সাথে তাদেরকে এখানে রাখুন, মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে সহযোগিতা করুন। আশা করা যায় তারা আপনাদের বাচ্চাদেরকে খাঁটি আলেম এবং হাফেজে পরিণত করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই বাচ্চাগুলোই আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমাদের উম্মাহকে নেতৃত্ব দিবে। এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমাদের পরকালে জান্নাতে যাওয়ার মাস ওসিলা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে মাত্র তিনটা আমল চালু থাকে, বাকি সব বন্ধ হয়ে যায়। একটা হলো সদকায়ে জারিয়া। এই প্রতিটা বাচ্চা আমাদের জন্য সদকায়ে জারিয়া হতে পারে, এই প্রতিষ্ঠানগুলো সদকায়ে জারিয়া হতে পারে। একটা হচ্ছে নেক সন্তান। এই প্রত্যেকটা বাচ্চা যদি নেক সন্তান হয় ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর তিন নম্বর হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়, নিঃসন্দেহে সেটা কোরআন এবং সুন্নাহর জ্ঞান। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাসায় ভালো প্যারেন্টিং দিন, ভালো খাবার খাওয়ান, ভালো রুটিনে বড় করুন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতা রাখুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চান তো তারা আলেমে কোরআন হবে, আলেমে হাফেজ হবে, কোরআনের কথা বার্তাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবে। এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তারা এই উম্মার জন্য কিছু করবে, খেদমতময় কাজ করবে, যার প্রতিফল আমরা ইনশাআল্লাহ পরকালের জীবনে পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আপনারা সবাই এই দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে
পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবার জীবনের গুনাহখাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। এবং বেশি থেকে বেশি কোরআন পড়ার, অর্থ বোঝার এবং আদেশ নিষেধ মেনে চলার তৌফিক ইনায়াত করুন। আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন এবং ইসলামের দিকে, ইসলামের জন্য কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন।